অনিবার্য কারণে আট থেকে একত্রিশে অক্টোবর পর্যন্ত তিন পার্বত্য জেলায় ভ্রমণ না করার অনুরোধ জানিয়েছে প্রশাসন এ বিষয়ে আরো জানাতে বান্দরবান থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মংখিং মার্মা মংখিং পার্বত্য জেলায় আট থেকে একত্রিশ অক্টোবর ভ্রমণ না করার অনুরোধ জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে এর কি প্রভাব পড়তে পারে পর্যটনে বান্দবানের পর্যটন শিল্পকে কেন্দ্র করে কিন্তু এখানে বিশ হাজার মতো মানুষ এই ব্যবসার সাথে সম্পৃক্ত রয়েছে এখানে গাড়ি মালিক সমিতি হোটেল মালিক সমিতি এবং খাবার হোটেল মালিক সমিতি থেকে শুরু করে যারা এখানে হোটেল মোটেল ব্যবসায়ী যারা আছেন সকলেই খুদে ব্যবসা থেকে শুরু করে সকলেই কিন্তু এই পর্যটন শিল্পের সাথে সম্পৃক্ত রয়েছে এরই কারণে যে এখানে যে পর্যটকদেরকে নিরুৎসাহিত করার কারণে কিন্তু এখানকার স্থানীয় যে সকল ব্যবসায়ী আছে তাদের মধ্যে কিন্তু প্রভাব পড়তে শুরু করেছে এবং আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে কিন্তু বান্দরবানে বিভিন্ন চলমান পরিস্থিতির কারণে এখানে না তো মূলত এখানে যারা আসেন তারা কিন্তু খুব কাছের থেকে যারা এখানকার আশেপাশ থেকে যারা আসেন তারা কিন্তু ঘুরতে আসেন তো মূলত এখানকার ব্যবসায়ীদের সাথে কথা বলেছে এবং তারা যেমনটি বলছেন যে মূলত এই ধরনের পর্যটন কেন্দ্রিক যে সকল বাধা যদি তুলে দেওয়া হয় তাহলে কিন্তু এখানকার স্থানীয় বাসিন্দাদের জন্য এবং এখানকার ব্যবসায়ীদের জন্য আসলে লাভ হবে তারা আরেকটি বিষয় বলছেন যে দীর্ঘদিন থেকে তারা যেহেতু এখানে ব্যবসা করে আসছেন তারা চাচ্ছেন যে সরকারি ভাবে যদি তাদেরকে কোন প্রণোদনা দেওয়া হয় সেক্ষেত্রে তাদের কিছুটা হলে ও কাটিয়ে উঠতে পারবে তো মূলত এই ধরনের যদি নিষেধাজ্ঞা চলতেই থাকে তাহলে বান্দবানের শিল্প থেকে যে অনিবার্য বসত দেখিয়ে যে পর্যটকদের যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেটি মূলত কোন কারণে এবং তারা কিন্তু এখনো পর্যন্ত সুনির্দিষ্ট ভাবে এখনো পর্যন্ত লিখিত প্রজ্ঞাপন কিন্তু তারা এখনো জারি করেননি এবং তাদের জেলা প্রশাসনের সাথে কথা বলে তিনি যেমনটি বলছেন যে যে এখানে এবং মানুষদের যে শান্তিপূর্ণভাবে অবস্থানের জন্য তাদের যে প্রচেষ্টা সেটি কিন্তু সামনের দিকে যে আহ বান্দর পর্যন্ত বান্দরবান থেকে শুরু করে তিন পার্বত্য পর্যন্ত শিল্পে যারা যারা আছেন তাদেরকে সহায়তা প্রদান করা থেকে শুরু করে সর্বাত্মক সহযোগিতা প্রদান করা হবে বলে জানিয়েছেন এই হচ্ছে আমার কাছে সর্বশেষ তথ্য বান্দরবন থেকে জানাচ্ছিলেন সহকর্মী মংকিং মারমা